ফেগজো একটি অ্যালার্জি বিরোধী ওষুধ। ফেগজো ফেগজোফেনাডিন গ্রুপের একটি ওষুধ যা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করে থাকে। ঠান্ডাজনিত অ্যালার্জি কিংবা স্কিনে চুলকানি দূর করতে ফেগজো একটি কার্যকরী ওষুধ। আজকের ভিডিওতে আমি ফেগজো কী কী উপসর্গের জন্য ব্যবহৃত হয়, খাওয়ার নিয়ম এবং সাইড এফেক্ট নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ক্লিক ইন দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেগজো একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ যা শরীরের বাহিরের দিকের বাসাইকৃত H1 রিসেপ্টরে বিরোধী কাজ করে। ফেগজো যে সকল উপসর্গ কার্যকরভাবে প্রশমিত করে তার মধ্যে হাঁচি, নাক দিয়ে স্লেম্বা পড়া, নাকের ভিতরে চুলকানি বা সুরসুরি লাগা, গলা চুলকানি, চোখ চুলকানি, চোখ দিয়ে পানি পড়া ও চোখ লাল হওয়া, সাধারণ ঠান্ডা বা সর্দি লাগা, বিভিন্ন খাবারজনিত অ্যালার্জি ইত্যাদি রোগে ফেগজো ভালো কাজ করে। এছাড়াও স্কিনে চুলকানি এবং চুলকানির ফলে উদ্ভূত ত্বকের চাকা চাকা দাগ উল্লেখযোগ্যভাবে প্রশমিত করে। ফেগজো 12 বছর বা তার ঊর্ধ্বে বয়সের লোকের জন্য 120 মিলিগ্রাম দিনে একবার, যে সকল রোগীর কিডনির কার্যকারিতা কম তাদের জন্য 60 মিলিগ্রাম দিনে একবার খাওয়ার পরামর্শ রয়েছে। 6 থেকে 11 বছরের শিশুদের জন্য 30 মিলিগ্রাম দিনে একবার খাওয়ার পরামর্শ রয়েছে। ক্রনিক আর্টিকেরিয়ার জন্য 12 বছর বা তার উপরের লোকের ক্ষেত্রে 120 মিলিগ্রাম দিনে একবার এবং যে সকল রোগীর কিডনির কার্যকারিতা কম তাদের জন্য 60 মিলিগ্রাম দিনে একবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ফেগজো খেলে যে পার্শ্বপ্রতিক্রিয়ার দেখা যায় তার মধ্যে ভাইরাল সংক্রমণ, মাথা ব্যথা, বমিভাব, ব্যথাযুক্ত ঋতুস্রাব, শরীরের পিছনের দিকে ব্যথা, নিদ্রাভাব, পদহজম ইত্যাদি সাইড ইফেক্ট পরিলক্ষিত হতে পারে।